হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত রিঙ্কু ধামাকা ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পিছনে দেখো, চারিদিকেই ফুল, চারিদিকে ফুল আর ফুল, প্রচুর প্রচুর। শীতকালে তো গাঁদা ফুল প্রচুর ফোটে, তো আমাদের বাড়িতে প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। চলো তোমাদের ফুলের ফুল গাছগুলো দেখাই। এই দেখো কীরকম কত ফুল ফুটেছে, দেখো কত রকম, একই ফুল কিন্তু কত রকম কালারেরই ফুটেছে। তো এই বছর প্রচুর প্রচুর। এটা তো আমাদের বাড়ির বাইরে, বাড়ির ভেতরেও রয়েছে অনেক ফুল গাছ, তো প্রচুর ফুল ফুটেছে এবছর। এত ফুল ফুটেছে তো আমাদের বাড়িতে, মানে ঠাকুরঘর তো অনেক বড় জানো, তো ঠাকুরঘরে প্রতিদিনে অনেক করে ফুল লাগে, অনেক করেই ফুল লাগে। এত ফুল লাগে না, তবে অনেকটাই লাগে। ঘট বাড়ি পুজো হলো না, তো আমাদের পাড়ায় অনেকেই আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে গেছে, কুঁড়িও ভর্তি, মানে পুরো এসছে ভরো ভর্তি। মানে এই গাছটাতে দেখো পুরো কুঁড়ি, ছোটো 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 কুঁড়ি ভর্তি, মানে এখনও কত। বাড়ির বাইরে দেখো প্রজাপতিও উঠছে, চারিদিকে প্রজাপতিও ঘুরছে, প্রচুর প্রজাপতি আছে এখানে। এটার কালারটা আবার একটু অন্যরকম, মানে শীতকালে দেখবে প্রায় সকলের বাড়ি থেকে এই এই ফুলের গাছটা বেশি থাকে আর কি। তো কালকে ছোট কাকিমা কী করেছে, এত ফুল ফুটেছে দেখে বলে দেখি ঠাকুর ঘরে মালা তৈরি করে দিয়েছে, ঠাকুমার মন্দিরে তুলসী মঞ্চবে তো এত ফুল রয়েছে, কি হবে বলো তো। ঠাকুর ঘরে প্রতিদিনই দেওয়া হয়, বাট মালা করেও দেওয়া হয়েছে, নাহলে শুধু শুধুই বেকার ফুলগুলো নষ্ট হবে। যেদিকেই যাবে আমাদের বাড়ির সামনে প্রচুর ফুল গাছ, যে সিজনে আর কি যে ফুলটা হয়, যখন প্রজাপতি আসে না দেখতে খুব ভালো লাগে। এই দেখো এটার কালারটা আর একটু অন্যরকম, এই ফুলটাকে দেখো কি দারুণ না। চারিদিকেই শুধু এই ফুলের গাছ, বাড়ির বাইরেও রয়েছে, বাড়ির ভেতরেও রয়েছে, অনেক রয়েছে। প্রজাপতির মেলা বসেছে, একটা ফুলে দুটো ওই দেখেছো উঠছে প্রজাপতি, ওই একটা ওই একটা, ওটা গিয়ে আবার ওখানে গিয়ে বসেছে, এই আর একজন। এই দেখো এই আর একজন। ওই দেখো আর একজন, প্রজাপতির মেলা হচ্ছে আমাদের বাড়িতে। কি দারুণ কালারটা না, ফুলের সঙ্গে কালারটা হেভি ম্যাচ করেছে। এই দানা কেটে গেছে, প্রচুর প্রজাপতি ঘুরছে এখানে। ওই দেখো আর একজন, কোথায় যাচ্ছিস তুই? এই দেখ এই একটা বসে আছে, বেকার হাতে ধরিস না। এই দেখ এই আরাধ্যা দেখ, তোর মাথার উপরে প্রজাপতি উঠছে, মানে আরাধার বিয়ে হবে খুব তাড়াতাড়ি। এ আরাধ্যা নে তোর ফটো তুলবো, নে ওইখানে গিয়ে দাঁড়া যা, ফটো তুলবো যা, ধরিস না বেকার, দেখে দিয়ে দিস, ধরে তোর কি লাভ বলতো। ওই 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 যাচ্ছিল উল্টে, ওই উল্টে যাচ্ছিল, করবি ও হো। আরাধ্যার বিয়ে হচ্ছে, আরাধ্যার বিয়ে না জন্মদিন হচ্ছে সেটা বল, তো জন্মদিনের সময় তো এই তো চলে এলো, তো ঠিক আছে এই সব এই ফুল দেওয়া হবে, ঠিক আছে। তো ঠাকুমার মন্দিরে আর তুলসী মঞ্চবে কাকিমা গাঁদা ফুলের মালা করে দিয়েছে, এই দেখো ত্রিশূলের ওপরে দিয়ে রেখেছে ফুলের মালা। তো এটাই ঠাকুমার মন্দির, ঠাকুমা। এই দেখো এটা বাড়ির মধ্যে, দেখো ফুল ভর্তি ভর্তি। তোমরা আমাদের ফুলের বাগান দেখেই নিলে, তো আরাধ্যার জন্মদিন আসছে সামনে, এই গাঁদা ফুল দিয়েই তোর জন্মদিন হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই দেখো আমরা বসেই আছি বাগানের মধ্যে, কি করব, এই একটা ফুল তুললাম, চুটকি ফুল এইগুলো বলে। না ধর এটা আমি তোকে দিলাম, আরাধ্যাকে আমি ফুল দিচ্ছি তোর জন্মদিনের, এটা গিফট, ঠিক আছে আর কিছু দেবো না, আগে থেকে দিয়ে দিলাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা।